কাফের মুশরিকরা তাকে পাকড়াও করে ফেলেছে। উতবা শাইবা মুগিরারা তাকে নামাজরত অবস্থায় ঘাড়ের উপরে পা দিয়া তাকে চাপা দিয়েছে, নাকটা মোচা হয়ে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সবাই ভেবেছি আবু বকর বুঝি মারা গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খোলেন। দরজা খোলা হলো, রাসূল বলছেন, আবু বকর তোমার নাকটা মোচা কেন হুজুর? কাফেররা আমার নাকটা মোচা করে দিয়েছে, সেজদা দিতে আমাকে বাধা দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার হাওয়া ভালো না, মক্কার মানুষ আপনাকে আক্রমণ করতে পারে, চলুন আমরা মক্কার একটু বাইরে চলে যাই। রাসূল তার কথা মতো শুনে মক্কার আউটসাইডে চলে গেলেন, প্রচন্ড ক্ষুধা, দুজন দুজনের কিছু খান নাই। আমার নবীজি বলছেন, আবু বকর, তোমার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, তোমার জন্য কিছু না কিছু করা দরকার, দেখি তো কি পাওয়া যায়। মরু অঞ্চলে তিনি হাঁটতেছিলেন তার বন্ধুকে নিয়ে, 3 বছরের ছোট বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে একটা ছাগলের পাল দেখলেন, ছাগলের পাল দেখি ছাগলের পালের ছাগল ছাগলের পালের যে রাখাল, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, আমি তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? একটা সাগি তুমি আমাকে দেবে নাকি কি করবেন? একটা সাগি দিলে পরে সাগিটার দুধ দহন করব, আমার বন্ধু বাবু করে না খেয়েছে, তার কিছু উপকার হবে। সে চরম আহত হয়ে আছি। রাখাল বলতেছে, সাগরিটা আমি দিতে পারবো না, কারণ সাগির মালিক তো আমি নয়, আমি হলাম রাখাল, আমানতের খেয়ানত হয়ে যাবে। এবার রাসূল প্রচন্ড খুশি হয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে, একজন রাখাল মানুষ, এই মরু অঞ্চলের একজন রাখাল, ইমান নাই কিন্তু আমানতদারিতা আছে, আর আমাদের ইমান আছে কিন্তু আমানত নাই, ঠিক কিনা বলো? ইমান রক্ষা করার জন্য আমানতদারিতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, কি এমন আমরা মুসলমান, কোন নিরাপত্তা নাই, কোন আমানতদারিতা নাই, অথচ সেই রাখাল বেদুইন সে বলতেছে, আমি দিতে পারবো না, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। এবার রাসূল বলছেন, শোনো রাখাল, আমাকে এমন একটা সাগি দেবে যে সাগিটার ওলানে এখনো বাচ্চা আসে না, ওলানে এখনো দুধ আসে নাই, পেটে এখনো বাচ্চা আসে নাই, এমন ছোট্ট একটা সাগি দিলেও চলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল মনে মনে চিন্তা করে, লোকটা এমন ছোট্ট একটা সাগি দিয়ে কি করবে, দিয়ে দেখি তো, ছোট্ট একটা সাগি আমার নবীর হাতে দেওয়া হলো। আল্লাহ তাআলা নবীর হাতকে এত বরকতময় করে দিয়েছেন, আমার নবীজির ছোট্ট সাগি কোলের মধ্যে নিলেন, সাগির পিছনের দিকের দুইটা পায়ের মাঝখানে ওলান বরাবর দুইটা হাত রেখে দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজি বলছেন, রাখাল, একটা বাটি আমাকে এনে দাও। বাটি দেওয়া হলো, দুধ দহন করলেন বিশ্বনবী নিজে, দুধ দহন করে এবার বললেন, ও আবু বকর, তৃপ্তি বলে দুধ পান করো, বরকতের খাবার পান করো, রক্তাক্ত হয়েছে সকালবেলা, এখন তুমি বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, খাইতে খাইতে পেটের চামড়া টাইট হয়ে গেছে, দুধ কমে না। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইছে হুজুর? খাইলাম তো অনেক কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, কেউ তুমি কমাতে পারবে না আবু বকর, ও রাখাল তুমিও শুরু করো। রাখালও খাইতে খাইতে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে, দুধ কমে না। এবার রাসূল বলছেন, আবু বকর, এখানে আরো আল্লাহর গোলাম থাকলে দুধ কমতো না, দুধ তখনই কমে যাবে যতক্ষণ না আমি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই জায়গা থেকে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে আসবেন, এমন সময় রাখাল বলতেছে, আমাকে ওর সাথে নিয়ে যান কেন? আপনি আমাকে যা কিছু দেখালেন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। এবার রাসূল বলছেন, রাখাল রে, তুমি যদি আমার সঙ্গে চলে যাও, আমানতের খেয়ানত হয়ে যাবে, ছাগলগুলো দেখবে কে? হ্যাঁ, তা তো ঠিক, ঠিক আছে, আপনি চলে যান, কিন্তু আমাকে দোয়াটা শিখাই দেন। কি দোয়া? আপনি ওলানে হাত দিয়ে কি যেন বললেন, সেই দোয়াটা আমার আপনি শিখাই দিলে পরে মাঝে মাঝে আমি হাত দেব আর দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি এই কথা শুনে মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, রাখাল, শুধু মুখে দোয়া পড়লে হবে না, ভিতর থেকে শিরকিয়াতের সমস্ত পচা দুর্গন্ধ সাফ করতে হবে, সেজদা কাউকে দেওয়া যাবে না, রুকু কাউকে করা যাবে না, একমাত্র করতে হবে কাকে? কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমাকে সাফ করতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল কাঁদতে কাঁদতে বলতেছেন, আমার মনে হয় মক্কার মাটিতে আল্লাহর পয়গম্বরের জন্ম হয়েছে, আমি শুনেছি, আপনি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি? রাসূল বলছেন, ও রাখাল, তোমার বুঝতে ভুল হয় না, আমি হলাম শেখ রেজামানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাখালের বুঝতে দেরি হলো না, রাখাল আস্তে করে বলে ফেলতেছে, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে আসতে বলবেন না কে? এই রাখালটা ইসলাম কবুল করলেন। যত সাহাবি ছিলেন রাসূল মাঝে মাঝে বলতেন, ও সাহাবিরা শোনো, আমার এই রাখাল সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় যেন ফেরেশতা জিব্রাইল ওহী নাজিল করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একজন রাখাল ইসলাম কবুল করলো, অথচ আবু জেহেল রাসূলকে চিনতে পারলো না, রাসূলকে মেরে ফেলার সিদ্ধান্ত পর্যন্ত হয়ে গেল। নবীজি দাওয়াতে কাজ করতে পারেন না, আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করার সুযোগ পর্যন্ত হারিয়ে ফেললেন, কেউ দাওয়াতি কাজ করতে দিচ্ছেন। আমার নবীজির দাওয়াত ছিল নেশা, বুক ভর আশা নিয়ে তিনি এবার তায়েফকে টার্গেট করলেন। তায়েফে তিনি রওনা করলেন, মক্কা থেকে 22,000 ফিট উঁচা একটা পাহাড়ি অঞ্চল তায়েফ। নিজের চোখে তায়েফ শহরটা আমি দেখেছি। আমার নবীজি তায়েফ দিয়ে ঘেসে ঘেসে তিনি বনু সাদে গিয়ে 5 বছর ছিলেন। মা হালিম তো সাদের দুধমার ঘরে ছিলেন 5 বছর। কয় বছর? 5 বছর। আমার নবীজির বুক ভর আশা হলো যে একটু তায়েববাসীকে কালেমার দাওয়াত দেব। একটানা 3 দিন 3 রাত তিনি খান নাই ঘুমান নাই, হেঁটে হেঁটে তিনি তায়েফে এসে পৌঁছেছেন। তায়েফের মানুষকে লক্ষ্য করে যখন কালেমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষগুলো রসুলকে ফুল দিল না পাথর দিল? বলেন কি দিল? বলেন ফুল দিয়েছে না পাথর দিয়েছে? রসুলকে তার ওয়েলকাম জানায় নাই। আমার নবীজি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে পাথর জমা হয়ে গেল। নবজির মাথায় মারা হলো, নবজির মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবজির পাশে কেউ নাই, নবজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। জিবরীল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, আজকে আপনি যে দোয়া চাবেন সেই দোয়াটাই করা, সেই কাজটাই করা হবে, আপনি কি চান? তায়েববাসীকে শেষ করে দেই। রাসূল বলছেন, ও জিবরাইল, আমি নোহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না, আমার দোয়া হলো ওরা বোঝে নাই, ওরা জানে নাই, ওরা আমাকে চিনে নাই, আমি ওদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে কল সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? আর আমার দেশে চলছে এখন কিসের নীতি বলেন? আমাদের নীতি কি প্রতিশোধ না ক্ষমা? আমরা কি ক্ষমা দেই? ক্ষমা করি না, প্রতিশোধ নেই? প্রতিশোধ কোনো মুসলমানদের ভাষা হতে পারে না। ওয়াল কাযিমিন আল গায়ব والعافين عن الناس, যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়ে উল্টো তিনি মার খেলেন, রক্তাক্ত দেহ নিয়ে তিনি আর টিকতে পারলেন না। সেই জায়গা থেকে একটা সোজা দৌড় মারলেন সামনের দিকে। 3 দিন 3 রাত না খাওয়া বিশ্ব নবী, এক মুঠো খাবারও যায় নাই, এক চুল পরিমাণ পানিও পেটে ঢোকে নাই। নবীজির গোটা দেহ থেকে রক্ত গড়ে গড়ে পড়ি, রাসূল রক্ত শূন্যতায় ভুগতেছেন। সামনের দিকে যেতে যেতে আর পারলেন না, আঙ্গুর বাগান খুঁজে পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে গেলেন, আর পারছেন না, হাত পা তিনি ছেড়ে দিয়েছেন। আম বাগানের যে একজন কেয়ারটেকার তত্ত্বাবধায়ক দূর থেকে দেখে রাসূলকে, সামনের দিকে সে দেখে এত সুন্দর চেহারার মানুষ, লোকটাকে আমি তো তাকে চিনলাম না, কিন্তু লোকটা তো মনে হয় মারা যাবে। দয়া হলো, মহাব্বত হলো, করলো কি, আঙ্গুর বাগানের থেকে কয়েক থোক আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া আঙ্গুরগুলোকে রস করে সুন্দর করে চিপিয়ে চিপে একটা গ্লাস ভর্তি আঙ্গুরের রস পূরণ করে আমার নবীর হাতে দিয়ে বলছে, মহাম ও যুবক, এই যে আঙ্গুরের রস তুমি পান করো, তুমি তো মরে যাবে তাছাড়া। আমার নবীজি বিসমিল্লাহ বলে সেই গ্লাসটা হাতের মধ্যে নিয়ে 3 টোকে পান করলেন। 3 টোকে পান করে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে সে মনে মনে চিন্তা করতেছে, আমার সঙ্গে কোনোদিন কথা হলো না, দেখা হলো না, সে আমাকে চিনল কেমনে? এবার রাসূল বলছেন, যুবক রে, তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া। আমার গ্রামের বাড়ি নিনোয়ায় লোকটা জানল কেমনে? এবার নবীজি কিছুক্ষণ পর মুসকে হাসি মেরে বলছেন, ও আদ্দাস, তুমি যে গ্রামে জন্মগ্রহণ করেছ ওই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এবার আশ্চর্য হয়ে যুবক বলতেছে, ও যুবক, তুমি আমার গ্রামের নামটা জানলে কেমনে? আবার নবীর তথ্য তোমাকে কি জানালো? এত সংবাদ, এত কথাগুলো তুমি কেমন করে আমার সামনে বলতে পারলে? তোমার পরিচয়টা কি? এবার নবীজি সংক্ষিপ্ত করে শুধু বলছেন, ও আদাস, একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদাসের বুঝতে দেরি হলো না। আদাস করলো কি? খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর দুই পায়ে রেখে দিয়া তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি সেই সময় সেজদা নিয়েছেন নাকি? আস্তে কোন কেন, আস্তে বলেন কেন? সেজদা নিয়েছেন না? সেজদা একমাত্র কার জন্য? রুকু একমাত্র কার জন্য? সেজদা তিনি নিলেন না, বরঞ্চ করলেন কি, সোজাভাবে তার দুইটা হাত চেপে ধরলেন, দুই হাত চেপে ধরে সোজা খাড়া করে নিয়ে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদাস, তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তুমিও আব্দ, আমিও আব্দ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, তাছাড়া তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষে মানুষ কখনো কাউকে সেজদা দিতে পারে না। এবার আদাসের বুঝতে দেরি হলো না। আদাস বলতেছে, আপনি জান্নার নবী, এতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।